আসসালামু আলাইকুম। এখন আমরা দেখবো ডিলিং রাউটারের ট্রাফিক কিভাবে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ আপনার ডিলিং রাউটারের যদি ওয়ান পোর্টের ইন্টারনেট ব্যান্ডউইথ স্পিড যদি 20 Mbps হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে কন্ট্রোল করবেন। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আপনি আপনার রাউটারে লগ ইন করবেন। লগ ইন করার পরে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্সের পরে এখানে দেখবেন যে ট্রাফিক কন্ট্রোল, তো ট্রাফিক কন্ট্রোলে ক্লিক করবেন। ট্রাফিক কন্ট্রোলে ক্লিক করলে এখানে আপনি অ্যাড, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। করলে এখানে দেখবেন সোর্স আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনি কোন আইপি অ্যাড্রেসটাকে ডেডিকেটেড ব্যান্ডউইথ দিতে যাচ্ছেন। ঠিক আছে, আমি এখানে 192.168.0.100, আমি 100 আইপি অ্যাড্রেসটাকে একটা লিমিটে রাখবো। ঠিক আছে, আমি এখানে 1 Mbps দিচ্ছি। অর্থাৎ এখানে সোর্স আইপি অ্যাড্রেস 192.168.0.100 এবং আপ ফ্লো 1 MB, 1024 KBS এবং 1024 ডাউনলোড, আপ সেলিং ডাউন সেলিং দিয়ে আপনি কি অ্যাড করবেন। অর্থাৎ আপনার 192.168.0.100 এই আইপি অ্যাড্রেসটা এখন 1 Mbps স্পিডে ডাউনলোড এন্ড আপলোড করবেন। ঠিক আছে, তো আপনি চাইলে আপনার ডিলিং রাউটারের মাধ্যমে আপনি আপনার ট্রাফিকটি এভাবে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সি ইউ এগেইন টু অ্যানাদার ওয়ান, টিল দেন বাই, টেক কেয়ার।